অ্যামাং আস। রিসেন্টলি গেমারদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে ওঠে একটি গেম। এটা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং আইওএস তিনটা প্ল্যাটফর্মে সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড আইওএসে এটা ফ্রি হলেও উইন্ডোজে অ্যাকচুয়ালি এটা ফ্রি না, স্টিম থেকে এটা $3 দিয়ে কিনতে হয়। এই জন্য উইন্ডোজে ফ্রিতে খেলার জন্য এটা অ্যাকচুয়ালি ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করা লাগে। এটা অ্যাকচুয়ালি আমি তো ফোনে খেলি না, কম্পিউটারে খেলি গেমটা, তো লো স্পেক ডিভাইসের জন্য এটা ভালো, হাই স্পেক ডিভাইসের জন্য তো অবশ্যই। কিন্তু যারা অ্যাকচুয়ালি আমার মতো লো স্পেকের ডিভাইস নিয়ে গেমিং করে তারা ইজিলি কোনো ল্যাগ ছাড়াই গেমটা রেকর্ড করতে পারবে, বিকজ এটা 1 GB র্যামে সাপোর্ট করে। 1 GB র্যামে পিসি যেগুলো সেগুলো তো সাপোর্ট করে। অন্য গেমগুলো রেকর্ড করার সময় আমি অ্যাকচুয়ালি ফ্রেম রেটে হিউজ একটা ড্রপ নোটিস করতে পারছি, কিন্তু এই গেমে বলতে গেলে কনস্ট্যান্ট ফ্রেম রেট দেখতে পেয়েছি, মানে এখানে কোনো ফ্রেম রেট ড্রপ করে নাই, যেটা একটা হিউজ অ্যাডভান্টেজ এডিট করার সময় গেম প্লেগুলো। এই গেমটার অ্যাকচুয়ালি মেইন থিম হলো যে কয়েকজন ক্রিউমেট থাকবে এবং তাদের মাঝে একজন বা একের বেশিও থাকতে পারে ইম্পোস্টার, তো ইম্পোস্টার থাকবে, ইম্পোস্টার আর ক্রিউমেট। ইম্পোস্টারদের কাজ হলো যে সে একে 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 সব ক্রিউমেটদেরকে মারবে বা মারার চেষ্টা করবে। সে যদি সবাইকে মারতে পারে তাহলে ইম্পোস্টার জিতে যাবে, বাট তার আগে যদি কোনো ক্রিউমেটটাকে দেখে ফেলে মারতে তাহলে সেই ক্রিউমেট ইমার্জেন্সি মিটিং ডেকে ইম্পোস্টারকে ধরিয়ে দিতে পারবে ভোটিংয়ের মাধ্যমে। যদি ম্যাক্সিমাম ক্রিউমেট সেই ইম্পোস্টারকে ভোট দেয় তাহলে সেই ইম্পোস্টারকে স্পেসশিপ থেকে বের করে দেওয়া হবে অ্যান্ড ক্রিউমেটটা জিতে যাবে। আর যদি এটা না হয়, অর্থাৎ ইম্পোস্টার যদি ধরা না খায়, তাহলে ক্রিউমেটটা হারবে আর ইম্পোস্টারে জিতে যাবে ইম্পোস্টার অথবা ইম্পোস্টাররা। আই হোপ কেউ বুঝে নাই, কারণ একটা গেম অ্যাকচুয়ালি ভাবে মুখে বলে বোঝানো সম্ভব না, অবভিয়াসলি খেলে দেখাতে। সো লেটস স্টার্ট দ্য গেম। তো এটা হচ্ছে মেইন গেমের যেটা ইন্টারফেস, সেখানে আছে লোকাল একটা আছে, অনলাইন একটা আছে, হাউ টু প্লে একটা আছে, আর ফ্রি প্লে। ফ্রি প্লে হচ্ছে মানে এখানে প্র্যাকটিস করতে পার, প্র্যাকটিস করা যাবে। হাউ টু প্লে যেটা আমি এখন দেখাবো, সেটা না দেখলেও চলবে। লোকালটা হচ্ছে একটা মানে একটা রুম ক্রিয়েট করার মতো অনেকটা, আর অনলাইন যেটা অনলাইন গেম ইন্ডিয়া আমরা খেলি, তো হোস্ট, হোস্ট মানে হচ্ছে গিয়ে আমি একটা গেম ক্রিয়েট করবো, সেখানে হচ্ছে গিয়ে একটা পাসওয়ার্ড বা একটা কোডের মাধ্যমে অন্যান্য প্লেয়াররা জয়েন করবে। পাবলিক হচ্ছে আমি একটা র্যান্ডমলি একটা ইসে ঢুকে পড়বো, একটা রুম বা যাই বলে একটা গেমে ঢুকে পড়বো। আর প্রাইভেট হচ্ছে আমাকে একজন হোস্ট একটা কোড দিবে, সেই কোডটা আমি টাইপ করবো এখানে, এরপর এন্টার দিলে সেই হোস্টের গেমে ঢুকতে পারবো আমি। আর এটা হচ্ছে এখানে নাম সিলেক্ট করা যাবে, নাম লেখা যাবে। এখানে অ্যাকচুয়ালি প্লেয়ার লেখা থাকে সবসময়, বাট আমি দেবো HML কাজ আমার নাম। এখানে যারা যারা খেলেছে তাদের নাম হলো সাদাব সাদমান সারিদ, সাব্দুল ইসলাম সীমান্ত, মাহিবিন ইসলাম, মাহিদুল ইসলাম চৌধুরী, SKR, ATB ওর আনোয়ার নাবিল আরাফ, আরিফ হাসান। HML কে? তোমাকে আমি মারবো যদি আমি ইম্পোস্টার হই, যদি হই আমি। তুমি আসো খালি, তুমি আসো খালি, তোমার ফার্স্ট টাইম তো আমারও তো আজকে একজন স্টোরি দেখছি জানোস। আচ্ছা ঠিক আছে, কি জানি তোর আমি মারবো কেন ভাই, তোর আমি ইম্পোস্টার হইলো তো একজন স্টোরি দেখছি আজকে, অনেক মজা পেয়েছি। আর শোন না, ইম্পোস্টার আমি যদি আজকে ইম্পোস্টার হই তাও আমি তোরে মারবো না, ঠিক আছে? কেন এত ভদ্র হঠাৎ? আমার ঘুম আসতেছে রে ভাই, এরে কি আসছে? আচ্ছা মাইক প্লিজ কেউ স্টার্ট করো। ওকে এটাই একমাত্র। আচ্ছা রোলটা এক্সপ্লেইন করি, শোনো রোলটা বল। ঠিক আছে, যে ইম্পোস্টার হবে সে বলে দিবে যে সে ইম্পোস্টার, ঠিক আছে? কি এটা কেমনে? হ্যাঁ শোনো, আগে শোনো কেন সব তো যারা ক্রিউমেট তাদের তাদের জেতার একমাত্র ওয়ে হচ্ছে তুমি টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে? মানে ইম্পোস্টার আর যে ইম্পোস্টার না ইম্পোস্টারকে বের করতে পারবে না, আর ইম্পোস্টারের কাজ হচ্ছে খালি সবাইকে মেরে ফেলতে হবে, ঠিক আছে? বাট ওয়েট, কোন তোমার সামনে মিটিং করে চলে মানে আমরা জানবো যে ইম্পোস্টার কে, কিন্তু আমরা মারতে মানে রিপোর্ট করতে পারবো না, রিপোর্ট করতে পারবো না, রিপোর্ট ডেড বডি রিপোর্ট করতে পারবে একটা সময়, সেটা হচ্ছে ইম্পোস্টার যদি তোমাকে চেস করে না তখন তুমি এসকেপ হিসেবে ডেড বডি রিপোর্ট করতে পারো, বাট র্যান্ডমলি রিপোর্ট করবে না, ঠিক আছে? আর ইম্পোস্টারের ভিশন
আচ্ছা কিল কুল ডাউন কত তাহলে কিল কুল ডাউন 50 সেকেন্ড আনটিএস 15 10 সেকেন্ড কমাতে বল কিল কুল ডাউন 10 সেকেন্ডে 10 সেকেন্ড 10 সেকেন্ড আচ্ছা একটাকে মারি আরেকটা দুইটা সামনে দাঁড়া থাকে কঠিন হয়ে যাবে হ্যাঁ রুমমেটের জন্য কঠিন হয়ে যাবে আচ্ছা স্টার্ট 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 করি নাম্বার প্লিজ আমি যে তিন পোস্টে আই প্লিজ ওকে ওই আমি পোস্টার আমি আমি কে কালার কি কালার কি কালার কি কালার কি সীমান্ত সীমান্ত তো কালার সিমু সিমু আচ্ছা সিমু ও কালার কি নীল কালার সীমান্ত মে তুমি আমার নীল ভাই এত স্লো এই স্পিড মনে কমাই দিছিস অনেক স্পিড এত কম কেন আচ্ছা কালার কি জানি ইম্পোস্টারে নীল কালার সিমু লেখা সিমু আচ্ছা ভাই সবাই মিশন কমপ্লিট ভাই প্লিজ টাস্ক কমপ্লিট লাইট ফিক্স করে দিন মারাকতো পুরো মারাকতো আচ্ছা লাইট এরকম কেন কাস্টমাইজে লাইট চেঞ্জ করছো কেন লাইট ফিক্স করব কই লাইট ফুল দিতে লাইট ফুল দিতে লাইট এত দূর বসে কি রে এটা কাস্টমাইজ করছো লাইট না কাস্টমাইজ নেক্সট নেক্সট লাইট ফুল দিয়ে দিও কিছু দেখা যাবে আমি আবার ইঞ্জিনিয়ার আচ্ছা এটা ডেড বডি পেছি রিপোর্ট করব না এখন না পালানোর জন্য যদি কেউ তুমি মারতে আসে তখন না দেখে দেখো কই আছে ডেড বডি বল ডেড বডি কই বল ক্যাফেটেরিয়ার পাশে আই সব কই আচ্ছা পাইছি 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 না এই পাইছি কেমন লোক আছে তো পাইছি রেড কালার না শাওকে মারতে আসে বল আমি এখন কি আমরা সীমান্ত থেকে বাইর করে দিব আরে রিপোর্ট হয়ে গেছে না না বের করবি না 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 তাহলে স্কিপ করব সব হ্যাঁ আচ্ছা নেক্সট ম্যাচ আগে নিয়মে খেলি নেক্সট ম্যাচ আগে নিয়মে খেলটা আগে নিয়মে খেলব আগে নিয়মে খেলব হ্যাঁ ভাই হ্যাঁ স্কিপ কর মাহিন রিপোর্ট করছে গাধার মতো মেবি তুই রিপোর্ট করছিস আমি কারো কোনো ক্ষতি করি নাই কি আমাকে মেরো না প্লিজ তুমি কারো ক্ষতি করো নাই কিল কুল ডাউন কমায় ভুল করছে আসলে আর বাড়ানো দরকার ছিল যে লাস্টে এভাবে থাকবে সে ও ভাই ডাউনলোডে এরকম কেন আর লাইট কমায় ও ভুল করছে আমি আমার সামনে দাঁড়ায় আছে ছাইরা দে আমারে নাকি আমারে ছাইরা দে সিলেক্ট ভাই লাইট কমায় ও ভুল হয়েছে লাইট অনেক দেখা যায় না এই মাইনা আমার সামনে দাঁড়ায় আছে আ ভাই ভূতেরা প্লিজ একটু তাড়াতাড়ি মিশন কমপ্লিট করো আচ্ছা কার্ড কার্ড কেমনে সোয়াইপ করো ডেড বডি কে রিপোর্ট করছে রিপোর্ট করলো কে আবার ভাই আর চারজন আছে আর দুইজনকে মারলে শেষ আর চারজন আছে আমরা কি মরছে এই জন্য কিল কুল ডাউনটা বাড়ানো দরকার ছিল তাহলে খেলা মজা হইতো আর একজন মরলেই তো না দুইজন দুইজন আচ্ছা স্কিপ স্কিপ কর স্কিপ কর skip course shop শেষ আরে ভাই তুই দাঁড়ায় আছিস কেন ভাই মার মার পারলে পারলে মার বস ওয়ানটা কে আচ্ছা টাস্ক না 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 আমি আরি সোয়াইপ কার্ড স্টার্ট রিঅ্যাক্টর আরে আমি এটা ইলেকট্রিক অরেঞ্জ আমি এই হামিমের পিছনে আছে আমার পিছনে কে আছে ভাই মিশন কমপ্লিট আচ্ছা সীমা তো তুই ওয়াইট পালাও ওয়াইট তোমার পিছে ওয়াইট গা পালাও ওকে লিও আরে হোয়াইট কালার দা পালাও ভাই সীমান্ত লাইট কম দিছস কেন তুই ভাই আমার লাস্ট মিশন আমার লাস্ট মিশন আমার কোন সবাই ভাই আমার পিছে কে এই দুজনেই একদম ঢুকছে লিও এখানে ঢুকছস কেন তুই কই তুই কই ও শি ফাউল তোর পিছে তোর পিছে তোর পিছে তোর নাম কি তোর নাম কি
আমি বস ওয়ান তো দিতে চেষ্টা আমার নিচে তোর নাম বল আমার ঠিক আছে ভাই আর একটু বাকি প্লিজ জলদি করো আরে কই যাব আমি উই ক্যান ডু দ্যাট শিমান শিট 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 অরেঞ্জ ডেট কি তুই মরছিস আরে মেডবেল মেডবে টাস্ক ছিল আমার লাস্ট আচ্ছা তো কই যাব আমি আমি যাব কই বে লুকা লুকা যে যেখানে আছে লুকা এখানে কেউ আছে আমার আশেপাশে কেউ আছে আমার আশেপাশে কেউ আছে আমার আশেপাশে কেউ আছে ও ইয়ে ইয়ো কিছু করে দেখো পয়েন্টের এটা প্লে প্লে কি না দি আমরা এক্সিট দি এখন কি আগারুল আগারুলে খেলবা না না আগারুলে না আগারুলে না আগারুলে না 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 নরমাল জুল নরমাল জুল এক্সিট কো এক্সিট হে বয় তুই থাকলিও ভাই আমি আগারুল করতে মাই মাই নাম আসলে আচ্ছা আমি চেষ্টা করছিলাম অ্যাডমিন আমারটা আচ্ছা অ্যাডমিন এন্টার আইডি কার্ড লিও কই কই আমি 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 একটা বাগানে গ্রিন হাউস এর কি এতে দিও তো সাথে আমি আছি অ্যাডমিনটা কই রে ভাই আচ্ছা লিও একসাথে থাকিস হোয়াট দা হেল ইজ দিস মাইন এদিকে এদিকে লিও একসাথে থাক কই যাস এদিক এই অ্যাডমিন জিনিসটা কি আমি দেখতে চাই 1 4 একসাথে থাকলে ভাই আচ্ছা সবাই আলাদা বেশি কোলাপানে একসাথে থাকলে আমার সামনে আমার সামনে ভরছিলাম সীমান্ত না আরাফ আচ্ছা দিয়ে দিলাম আরাফ আরেকটা ইম্পোস্টার সীমান্ত দরজা বন্ধ করতে পারবি ওই যে লাইট বন্ধ করতে আমি ফার্স্টে বলেছি আমি ইম্পোস্টার তাহলে সীমান্ত হতে পারে ভাই তুই আমার সামনে আমি হঠাৎ করে আসছি দেখি বেন্টে দেখে গেছে তুমি হঠাৎ করে আসে বললে আমি কেমনে বুঝবো হঠাৎ করে ভাই নেক্সট রাউন্ড ইম্পোস্টার আমার হইতে দাও সবাই কারে বুদ্ধি মুরে ভাই কোন না সীমান্ত সীমান্ত দে আচ্ছা স্কিপ কর আমার সীমান্ত কেন জানি আমি বলি সীমান্ত মাইন্ডে ফলো করছে তাই না আমারেও ফলো করছে আমি দেখি না আমি ওয়ান ম্যান আর্মি আমি এক লাখ লাগুরি ওয়ান ম্যান আর্মি আমার সাথে থাকবি নেক্সট টাইম ভাই আমি স্কিপ আচ্ছা তা আমিও স্কিপ দিলে করবো আচ্ছা ইম্পোস্টার কি মিটিং রাখতে পারে হ্যাঁ ইম্পোস্টার সবই পারে প্লাস মারতেও পারে ওয়াও না বলে তো জানতামই না ইম্পোস্টার মারতে পারে তো মজা
আলাদা ইমপোস্টার মারতে পারে ও জানতাম নন এজিস্টেড লিও কই তুই লিও কই তুই আসি আসি ভাই সীমান্তর সাথে দুইজন লিও আছে সাজা লিও আ তো লিও আছে লিও সীমান্তর সাথে ফলো কর সীমান্তর সাথে লিও কি লিও কি তিন জন আছে চার জন আচ্ছা সীমান্তর ফলো কর আমার পিছে আমার পিছে এর ভিতর তুমি আচ্ছা ঠিক আছে সাবিত মারা গেলে শেষ তুমি তাহলে আমি একা একা যাওয়ার সব আমার আমার আরো দুইটা কাজ আছে আচ্ছা দা তোরা কি ভাই কে কে আসছ এসকেআর আছে মাইবিন আছে সীমান্ত আছে আর কই গ্রেট ভাই সব সব এক জায়গা থাকলে কোনো কিছু হবে না এক জায়গা থেকে কোনো এই এক জায়গায় পোলাপান বেশি আছে এখানে প্লিজ কেউ মারিস না মারে আরে ভাই এর কে ইয়া করলো আচ্ছা করে দিছে কে কমপ্লিট করে দিলো লিও কো তুই নাকি তুই ভাই চাস শুনো হ্যাঁ আ শাবাশ এ বেটা তুই তো দরজা লাগাই তোমার দরজা লাগা কেমনে ইউ আর ডিড দ্যাট ইউ ক্যান স্টিল সাবোটেজ আরে ভাই ওই যে ওই যে দেখছ না ক্রস ক্রস চিহ্ন দাও ওইগুলা দিলে এই শব্দ হ্যাঁ পাইছে পাইছে লঞ্চ পেরে টাস্ক আছে একটা মো তুম ফোন ওদের জন্য জানাস কাজ লাগে আমার একটা টাস্ক বাকি ও এই এই এটা কি আরাফ কোথা যাইতেছে আরাফ না ভুলে গেছে বাইরে গেছে মরলেও তো করো তো মরলেও যায় মরলেও যায় ও আই সি ভাই আমার ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া একটা টাস্ক বাকি আমার ক্যাফেটেরিয়া করতে গেছে এই সারি ক্লিয়ার আছে খালি আছে আমার টাস্ক হ্যাঁ কি খালি আছে সীমান্তে আমি মিটিং এ বসে থাকি ভাই থাকি মিটিং এ না না আমি কই স্কুল ওল্ড স্কুল ট্রিক্স না নিজে মাইরে তাসি প্রে বলে আরে বইলে দে লুক খেলা আপনি বইলে দে আরে মুভ না কে আবার খেলো অক্সিজেন ডিটেন্ট এক আরে এ ভাই যাইতে পারতেছি না গুড ভাই তাড়াতাড়ি যাও কেউ যাও আমি ভাই ইমার্জেন্সি মিটিং এ আসলাম সি কেও আমার কাছে আসলে আমি চাপ দিয়ে দিব তো দাগ এই এই ভাই কেও ফলো করে এটা কি জিনিস এই এটা স্কোর কিভাবে ভাই আমার কেও ফলো করলে আমি কি করে দেব ডাইরেক্ট এই সীমান্ত ভাই সীমান্ত একসাথে এটা স্কোর কিভাবে যে পার্পল কালারের একটা ইয়া পার্পল এর কোনটা আচ্ছা বুঝতে পারছি কি আসছে আচ্ছা এটা খুলে নাকি এটা তো খুলছে সেনা কাম হইছে হইছে এটা নিউ টাস্ক দেখলাম আমার টাস্ক শেষ সব ডিয়ারিম করে ফেল কাজটা আরামসে ইমপোস্টারে দেখতে পারতেছে আরে ভাই যায় না কে যত ক্লু দিলাম রেড রেড কাট রেড তো আমি রে ভাই তো পোলা নিচে ইমপোস্টার নিচে বসে বসে আছে রেড রে কাঁচা কাঁচা আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা আমি আটকে আছি আমি আটকে আছি ভাই আমার বাচ্চা আমি ডিকন্টামিনেশন আটকে আছি ভাই আমার বাচ্চা
ও ভাই কারেক্ট তো আছে ভাই কমপ্লিট করো হয়ে গেছে অলমোস্ট ইমপোস্টার কিছু করতে পারতে স্যার বাইরে সি এট লাস্ট শাবাশ এই ক্যান আই গিভ সাম গালি কে তুই মরে গেলি নাকি ক্যান আই গিভ সাম গালি আই হায় তুই মরে গেলি টাস্ক শেষ অলমোস্ট এন্ড আমি আবার আটকাই গেছি আবার বাইরে এসেছি তুই আটকা আবার আটকাইছিস তুই আটকা না তুমি কল করতেছিস টাস্ক কমপ্লিট শারাপ তুই টাস্ক কমপ্লিট ওয়াও শাবাশ অক্সিজেন দিয়ে করছো এটা অফ করলে ভাই এটা অফ করলে জিতে যাব সম্ভবত এটা অফ করলে জিতে যাব এটা অফ করলে জিতে যাব ফার্স্ট কি অফ কর এই ও এই টাইমে ডেড বডি শাবাশ লাস্ট ভর্টেক্স বাদ দে বাদ দে ওই যে রিয়্যাক্টর নাকি একজন কি একটা এই হোয়াট হ্যাপেনস ভাই আমি ডেড বডি থেকে আকাশ পাতাল দূরে ছিলাম এই আদি ভাই সেই রিপোর্ট করে দিছে কেন কিছু না বলে ওরে আদি রিপোর্ট আমি করছি আদি স্যার ভোট দিচ্ছে কি আলাদা ছিল ভাই ভাই মাহিবিন মাহিবিন আমারে ভোট দিছে মাহিবিন সাস আমি ভোট দিই নাই আমি আদি দিছি মাহিবিন ভোট দিই নাই আমি চাচ্ছিলাম টাস্ক গুলো কমপ্লিট করে জিতি মাহিবিন দুই তিনটা দিয়ে আমারে ভোট দিচ্ছে ওরে বাবা টেস্ট কমপ্লিট করে ভাই কিও স্যাবোটেজটা কমপ্লিট করে ভাই ওইটাই করলে ভাই কাউরে আউট কইরে তাতে ওইটা কমপ্লিট করো ভাই স্কিপ করো সবাই ফাস্ট করে নাই তো বেশি ভাই ভাই সীমান্ত স্কিপ স্কিপ সীমান্ত দা বিগ গেম আরে তুমি সন্দেহজনক আরে তুমি সন্দেহজনক ওই হ্যাক করছে আরে হ্যাক করে ঢুকছে না না তোমার সাথে যে ইমপোস্টার ছিল মানে কি মানে কি কমপ্লিট আবার রিয়্যাক্টর কই ভাই ভূতরা তো টাস্ক কমপ্লিট করার কথা সেটাই তো ভূতেরা টাস্ক কমপ্লিট কর জলদি রিয়্যাক্টর কর আরে ভাই রিয়্যাক্টর কই আমি কই যাই ভাই কি বাহ কি গেম শেষ হলো এই ভাই কয় না কেন ভোট করে আউট দিতে ভোট করে আউট করতে ভোট করে আউট করতে ভোট করে আউট কয়জনই আছে না 3 4 5 ভাই আমারে আউট করলাম আমি মানে আমি কি দোষ এই মাহিবিন দুই অ্যাকাউন্ট দি ওর ভাই দেখে ভোট করো তো ইমার্জেন্সি মিটিং দেখে ভোট করো ভাই মাহিবিনরে আমার সন্দেহ হইতেছে ও আমারে ওর ভাইয়ের অ্যাকাউন্ট আর নিজে দুইটা মিলে আমারে ভোট দিছে ইয়েলো স্যার তো তোমরা কল্পনাও করতে পারতেছ না ইমপোস্টার কে ভাই তোর ভাই ম্যাচ জিততেছিস না কেন আমি এটা বুঝলাম না আমাদের তো স্যাবোটেজটা কমপ্লিট কর ফার্স্ট সাউথ উইস্ট আচ্ছা বাই দ্য ওয়ে ডগ ডোর লক জিনিসটা কি রে কিলো ভিক্টরি ও লিওর বাচ্চা লিওর বাচ্চা হারামি কে ইমপোস্টার ছিল লিও ছিল আমি ভাবছিলাম এই অনেকবার আমাকে ফাটা পায় মারে নাই কেন আমি বলছিলাম আমি এমনি ঘুরতে দিলাম।
got the mojo deal, we been trippin' like the 80s. Put it out the coupe at the lot.